মহিমহী পেদাসু বঙাইগাঁও ঐতিহ্যমণ্ডিত বাগেশ্বরী মন্দিরত আৰু ইয়াত জাক জমকতার পরিবর্তে ইতিমধ্যে আধ্যাত্মিকতা বিরাজ করেছে। আজি মহাষ্টমীর দিনট ভক্ত ইতিমধ্যে রাতেপার ভিড় করা পরিলক্ষিত হয়েছে এই বাগেশ্বরী মন্দিরত। আর বাগেশ্বরী মন্দিরত অষ্টমী আর নবমীর দিনট লোকে লোকারণ্য এক পরিবেশ হয়। নামনি বিভিন্ন প্রান্তরপরা ইয়াত লোক আহে আর বিশেষকৈ যেহেতু ইয়াত বলি বিধান প্রথা চলি আহিছে, অষ্টমী আর নবমীর দিনট বলি বিধান হয় আর আজি ছাগলী কোমোরা আদি বলি দিয়া হব আর কাইলৈ দিনট মহ বলি হব আর পাঁচটাক মহ এইবেলি ইয়াত বলি দিয়া হব বাগেশ্বরী মন্দিরত। মই ভক্তগণের ওসরলে যাবলৈ যত্ন করিম। এই মুহূর্তত বিভিন্ন প্রান্তরপরা তেওঁলোকে আহিছে আর মানস করা অনুসরি তেওঁলোকে একাংশই যদি বলি দিয়ে আন একাংশই ছাগলী হাঁহ আদি এৰি দিয়ে। আর মই ইয়াত দেখুৱাইছো ইয়াত কোনো মৃন্ময় মূর্তি না থাকে, রাম কলগছ এজোপাক দেবীমার রূপ দি ইয়াত পূজা অর্চনা চলোৱা হয় আর এখন দা এখনক ঐতিহ্যমণ্ডিত বাগেশ্বরী মন্দিরত পূজা অর্চনা চলি আহিছে দীর্ঘদিনের অতীজরে চলি আহিছে। বাইদেউ কোরপরা আহিছে? আমি ভাগি পিঠা পাতা আহিছো, প্রতি বছর শরাই দিও আগবাও অভয় বুলি আহিছো। হয় এনে ধরনের বিভিন্ন প্রান্তরপরা ভক্তর সমাগম হওয়া দেখিলে পোৱা যায় বাগেশ্বরী মন্দিরত প্রত্যেকটা দিনতে আর এইবেলিও ব্যতিক্রম হওয়া নাই। বিশেষকৈ নবমীর দিনট ইয়াত যথেষ্ট ভিড় হয়। ইয়াত আয়োজক সমিতি আছে, পরিচালনা সমিতি আছে, এইবেলি মহ বলি হব কি বর্তমান? কালিলৈকে পাঁচটা আসে, আজি আর একটা আহি গেল। কালিলৈকে এই বজার প্রথম প্রথম বলি তো আমার সাড়ে আটটার পর নটার ভিতর হয়ে যাব। ভিড় কেনে ধরনের আজি? আগের তুলনায় বহুত বেশি, আজি অষ্টমীর দিন অষ্টমী নবমীত আরো বেশি, নবমীত আজি আরো ভিড় হবে। হয় যথেষ্ট ভিড় হয় বিশেষকৈ এই অষ্টমী আর নবমীর দিনট বাগেশ্বরী মন্দিরত ঐতিহ্যমণ্ডিত বাগেশ্বরী মন্দিরত মৃন্ময় মূর্তি না থাকে, রাম কলগছ এজোপাক দেবীমার রূপ দি তাক সজাই দেবীমার পূজা অর্চনা চলাই অহা হয় আর ভক্তগণের ওসরলৈ মই পুনৰ যাবলৈ যত্ন করিম বিভিন্ন প্রান্তরপরা যেহেতু তেওঁলোক আহিছে। কোরপরা আহিছে? হয় মই অন্যান্য যিসকল ভক্ত আহিছে তেওঁলোকে বিভিন্ন ধরনের মানস করে একাংশ যদি বলি ধান দিবলে আহিছে, আন একাংশ ছাগলী হয়তো এৰি দিব মান নামত আৰু তেওঁলোকৰ যি অপায় অমঙ্গল ঘৰৰ আছে সেয়া যাতে নাশ করে।